নিজেকে আরও একটু উন্নত করার পরিকল্পনা করতে পারলে মন্দ হয় না। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্যকে ধরে রাখতে পারলে কেল্লা ফতে। হাই গাইস, আমার চ্যানেল হিস্ট্রি অফ আর্টসে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেসিপি। রেসিপি মানে খাদ্যের রেসিপি, অর্থাৎ খাবারের রেসিপি। জানা যাক আজকে কী রেসিপি নিয়ে আমি আজকে এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরব। রেসিপিটির নাম হচ্ছে ডিমের ডিলরুবা। তো এই রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে চিকেন কিমা 250 গ্রাম, তেল 4 টেবিল চামচ, অর্থাৎ 4 চামচের তেল, যে কোনো তেল, রসুন কিমা 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আলু সেদ্ধ একটা বড় আলু, নুন, ব্রেড ক্রাম, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ডিম সেদ্ধ একটা। ডিমের ডিলরুবা বানানোর পদ্ধতি, কি করে এটিকে বানাবে, তো এই সমস্ত উপকরণগুলি নোট করে নাও। এবারে আসি পদ্ধতি, কি করে এটি বানাবে। পাত্রে তেল ঢালুন, তেল গরম হয়ে গেলে চিকেনের কিমা দিয়ে দিন। এরপর ওর মধ্যে একে একে কিমা করা রসুন, আদা রসুনের পেস্ট, ধনে, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে দিন। ভালো করে নাড়াতে থাকুন। এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো ও অন্যান্য মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর স্বাদ মতো নুন দিন। চিকেন সেদ্ধ হয়ে শুকনো হয়ে গেলে সেদ্ধ আলু দিয়ে দিন, ভালো করে মিশিয়ে নিন। এরপর সেদ্ধ ডিমটা নিয়ে নিন। বাইরে থেকে চিকেনের পুরো কোট করে নিন। এরপর কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রাম ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুললে রেডি ডিমের দিলরুবা রেসিপি সৌজন্য। সো গাইস, এই রইল আজকের রেসিপি। ট্রাই করে দেখো, আশা করি পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।